রাজ্যে দুটি কেন্দ্রে উপনির্বাচনে বিরোধী দলের জোট নিয়ে রাজ্যবাসীকে বিভ্রান্ত করেছে সিপিআইএম। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সিপিআইএম দলকে কটাক্ষ করে এ কথা বলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। উল্লেখ্য, আগামী 5ই সেপ্টেম্বর রাজ্যের ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। নির্বাচন ঘোষণার পর থেকে সিপিআইএম, কংগ্রেস এবং তিপরামাথা দল একসঙ্গে জোট হয়ে প্রার্থী ঘোষণা করেছে বলে প্রচার চালাচ্ছে বামফ্রন্ট। কিন্তু বাস্তবে তা কিছুই নয়। রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে উপনির্বাচনে বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে সিপিআইএম। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে রাজ্য সিপিআইএমের বিরুদ্ধে এমনই অভিযোগ করেন দলের সভাপতি রাজীব ভট্টাচার্য। এই দিনে তিনি সিপিআইএমকে কটাক্ষ করে আরও বলেন, রাজ্যে দীর্ঘ 25 বছর ক্ষমতায় থাকার পর 2023 সালে বিরোধী দলের তকমাটুকু রাখতে পারেনি, এখন তাদের নির্বাচনে বৈতরণী পার হতে বৈশাখীর দরকার হয়, অন্য দলের ওপর ভরসা করে এখন তাদের রাজনীতি করতে হয়। এর থেকে বড় দুঃখ আর লজ্জা কি হতে পারে? তিনি আরও বলেন, তারা মানুষের জন্য কাজ করেনি, গরিবকে আরও কীভাবে গরিব করা যায় তার প্রয়াস করেছে, সে কারণেই তাদের এখন বৈশাখী নিয়ে চলতে হয়, আর চলার সময় মাঝে মাঝে বৈশাখী সরে যায়, এর ফলে তারা হোঁচট খেয়ে পড়ে যায়। আমি তো প্রথমেই বলেছি যে তারা জোট নিয়ে যেভাবে প্রচার প্রসার করেছিল, এই জোট ভোট ত্রিপুরা রাজ্যের এবং বক্সনগর আর ধনপুরের মানুষকে বিভ্রান্ত করেছে, গতকালকে তা পরিষ্কার করে দিয়েছে। দেখুন, সিপিএম এর 25 বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে, আমার তাদের জন্য দুঃখ হয়, তারা 2023-এ বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে, এখন তাদের বৈশাখী নিয়ে হাঁটতে হয়, তাদের সঙ্গী সাথী নিয়ে রাজনীতি করতে হয়, এর থেকে দুঃখ আর লজ্জার কি আছে? কারণ তারা মানুষের জন্য কাজ করেনি, গরিবকে আরো কীভাবে গরিব শোষণ করা যায়, গরিবকে আরো কীভাবে গরিব করা যায় তার প্রয়াস করেছে, তো সেই তার নিরিখে দাঁড়িয়ে এখন তাদের বৈশাখী নিয়ে চলতে হয়, আর দেখা যায় মাঝখানে মাঝখানে তাদের এই বৈশাখী সরে যায় আর তারা হুচুট খেয়ে পড়ে যায়। তো এইরকম বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে ত্রিপুরা রাজ্যের মানুষ এত বোকা নয় যে তাদের এই বিভ্রান্তিতে পা দেবে। তাদেরকে 2018-তে ত্রিপুরা রাজ্যের মানুষ যে উচিত শিক্ষা দিয়েছে, 2023-এ উচিত শিক্ষা দিয়েছে, এই উপনির্বাচনেও আপনারা লিখে রাখতে পারেন তাদের দেউলিয়াপন, এই বক্সনগর এবং ধনপুরের মানুষ ইতিহাস তৈরি করতে যাচ্ছে, এই কমিউনিস্টদেরকে দেউলিয়াপনের রাস্তায় নিয়ে আসবে। প্রসঙ্গক্রমে রাজীব বাবু বলেন, ইতিমধ্যে তিপরামাথা এই উপনির্বাচনে তাদের নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে, সুতরাং এই রকম বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে রাজ্যের মানুষকে বোকা বানাতে পারবে না সিপিআইএম। রাজ্যের মানুষ এত বোকা নয়, তাদের ত্রিপুরা রাজ্যের মানুষ 2018 সালে উচিত শিক্ষা দিয়েছে, 2023-এও উচিত শিক্ষা দিয়েছে, এবার আসন্ন উপনির্বাচনেও কমিউনিস্টদের দেউলিয়াপনা রাস্তায় নিয়ে আসবে রাজ্যের মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।